ডাক্তার সাহেব, আমার বোনের কি অবস্থা? আপনার বোন অন্তঃসত্ত্বা। নীলা, ডাক্তার কি বলে গেল? কি হলো, চুপ করে আছিস কেন, জবাব দে। ভাইয়া, আমি সবুজকে ভালোবাসি, সবুজ আমাকে ভালোবাসে। নীলা, আমার বোন হয়েছি ভাই, আদরের বন্ধু কি এমন করে মারে? তাছাড়া আমার ভাই আপনার বইনে ভালোবাসে, তাই বলে তাই দুইজনে মিলে একটা ভুল করেই ফেলাইছে। কিন্তু আমি কোনো ভুল করব না, তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। কেন পারে না? সারা জীবন ভুলের খেসারত কি শুধু মেরে দিয়ে যাবে? তোমাদের কোনো দায় দায়িত্ব নেই। আর বিলার এই পরিণতির জন্য আমার ভাইও সমান দোষী, তাই আমরা নিজেরাই এগিয়ে এসেছি নীলাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য। কিন্তু তুমি বুঝতে পারছো না। সবই বুঝতে পারছি, আমার এই ভাই একজন সন্ত্রাসী, কিন্তু এই ভাই তো কোনো দোষ করেনি। ঠিক ঠিক কইছস বইন। আরে মিয়া ভাই, আমিও তো তাই কই, ওই দিন যদি থানায় আপনি আমার সাইরা দিতেন, তাইলে আমি আর জীবনে আপনার কাছে আইতাম না। আপনি সদ্যই খেয়ে আমি আইছি। আপনি না করেন না মিয়া ভাই, না করেন না, রাজি হয়ে যান, আল্লাহর ওয়াস্তে রাজি হয়ে যান, রাজি হয়ে যান মিয়া ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগছে। আসেন আসেন। আরে এদিকে যাচ্ছেন কোথায়? আরে 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 বিয়ান, আমার বাড়ি তো এদিকে, ওদিকে কোথায় যাচ্ছে? এই থাম, দেখতেছ না কই যায়? বাইরে যেখানে বিয়া করানো ওইখানেই যায়। মানে বিয়ে তো আমার বোনের সাথে? জিন্দাগিতে হইব না, তোমার বোনের লগে আমার ছোট ভাইয়ের বিবাহ। থানায় আমার আইন দায়িত্বে না, অহন তুই তোর আইন লিয়া থাক, আমি আমার গাইন লিয়া যাই। না, এ হতে পারে না, তাই বলে তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দেবে? আরে সেই মাইয়া বিয়ার আগে বিছানায় হুইয়া পড়ে, ওর লগে ফুষ্টি নুষ্টি করা যায়, বাড়ির বউ করা যায় না। না, এসব কি বলছো ভাইয়া? ওই সুয়ার কাপাতি চপ চপ ভাইয়া, না করে লেগে দরদ জলে, ভাই লেগে দরদ নাই। আই বান্দির বাচ্চারা, আয় আমার লোকে। আরে শঙ্কর চৌধুরী বাড়ি গেল। স্যার, আমার বোনটা কি হবে? স্যার কি হবে মানে? নীলা, দরজা খুল বোন, নীলা না খোল, নীলা নীলা দরজা খোল, নীলা নীলা বোন শিকা, নীলা বোন আমার, নীলা খোল কি নীলা, নীলা তুই বাঁচবি নীলা, রবির মতো এই আজাদ তোর ভাই। আমি তোর কথা দিতেছি, ওই সবুজের লগে তোর বিয়া হইব। লক্ষ এক টাকা দেন মহারা নাই, এ বিয়েতে আপনার সম্মতি আছে? বলুন কবুল। Yeah!
বাড়ির থানা না, বিয়ে বাড়ি। আমার ভাইয়ের বিয়েতে দাওয়াত ছাড়াইছো, আমি খুব খুশি। বহ, বিয়ে পড়ন হইলে খাওয়া দাওয়া কইরা যাও। আমি দাওয়াত খাবার আহি না, খাওয়াইতে আইছি সবুজের সাথে লীলার বিয়ার দাওয়াত। আমি যা এমন কামড় দিনু যে পারতে পারবি না। আরে আমি যা, তো যা, তুই আমার চিনস, একবার মাথা ছাইট্টা দিছিলাম, হ্যাঁ মনে আছে? আছে আছে অফিসার, মনে আছে। খুব তো চটাং চটাং কথা কর। এই তুই না এমনি লোক, তাইলে বেউনি কাজ করস কেন? আরে কুত্তায় চাটা পাতিলা দিয়া কি ঘরের বাতা আন্দা করা যায়? যায় না। যে মাইয়া বিয়ার আগে পুয়াতি হয়, ওই মাইয়ার লগে আমার নিরীহ ভাইটার বিয়া দেয় কেমনে? আর হর পেটের বাচ্চা যে আমার ভাইয়ের, এটা বিশ্বাস করি কেমনে? কেমনে বিশ্বাস করি? এই বেমান, তোদের বিশ্বাস কচু পাতার পানির মতো সারাক্ষণ টলমল করে, এই আছে এই নাই। আমাদের বিশ্বাস এত ঠুনকো নয় যে এত সহজে নষ্ট হয়ে যাবে। তুই সেদিন আমাদের বাড়ি থেকে আমার হাত ধরে অনুরোধ করেছিলি লীলাকে তোদের বাড়ি বউ করে নেওয়ার জন্য, করিসনি? করি নাই। মিথ্যে কথা রবি ঠিক বলেছে ভাইয়া, এই বিয়ে ঠিক করার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। বাস 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 বাস, আর কিছু বলার দরকার নাই। কাজী সাহেব, আপনি এই মায়ার লগে নতুন করে আর বিয়া পড়ান, আর এই বিয়াতে যে বাধা দিব, তারে নারী নির্যাতন গেছে 14 বছরের জন্য আন্দাই দিব। আইনিয়া আর জানকো বুড়াইন দেখা যা, খুব টেস্ট হচ্ছে নুনতা নুনতা। আপনার বুড়ানি আপনি খান। এই যে ভাই কই যান, বুড়হানি না খায় যান ভাই, ঢাকাই না বুড়হানি। বুড়হানি আরে আমি বুড় বুড়হানি নাই, বুড়হানি খুব ভালো বুড়হানি। পাশের ঘরের মিষ্টি খেলে সব লজ্জা ভেঙে যাবে।